জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বিজ্ঞপ্তিটা আপনি আমাদের ওয়েবসাইট educationsinbdcom ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদের সামনে এই ফর্ম পূরণ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, সেটি পড়ে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে ওপেন করে নিলাম। তো এখন আমি আপনাদের এটা জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা 2020 সালের MA MSc MBA MSc MUs প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় পরীক্ষার্থী রয়েছেন, তারা তাদের জন্য মূলত এই ফর্ম পূরণ বিজ্ঞপ্তি। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 25 মে 2023 হতে 15 জুন 2023, এই পর্যন্ত চলবে অনলাইন অ্যাপ্লিকেশনটা। আর অ্যাপ্লিকেশন কলেজ কর্তৃক নিশ্চয়ন করার যে শেষ তারিখ হচ্ছে 18 জুন 2023। আর পে স্লিপ সংগ্রহ এগুলো হচ্ছে 20 জুন থেকে 22 জুন পর্যন্ত। আর এখানে বলছে যে এখানে কালো রঙের ইয়া দিয়া এখানে হাইলাইট করে দিয়েছে যে যে ইনকো স্মার্টকর্ম যে নাম্বারগুলো এগুলো আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। এটা হচ্ছে কলেজের কাজ, এটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য না। আর এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন যে ফিগুলো এখানে প্রতি সাবজেক্টের জন্য 250 টাকা দিতে হবে, ব্যবহারিক পরীক্ষার জন্য 250 টাকা, মৌখিক পরীক্ষার জন্য 250 টাকা, নম্বরপত্র ফি এটা হচ্ছে 300 টাকা, কেন্দ্র ফি হচ্ছে 450 টাকা। এগুলো দেখবেন আপনারা, সবগুলো মিলে এখানে যা হিসাব হয় যেটা এখানে বলছে এটা হচ্ছে 2650 টাকা যারা প্রাইভেট কোর্সে রয়েছেন, এবং যারা রেগুলার সেটা হচ্ছে 2650 প্রায় সেম। আর ব্যবহারিক পরীক্ষা যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো এখানে দেখতে পাচ্ছি 1100 টাকা দেওয়া আছে। আর নির্ধারিত সময়ের পর ফর্ম পূরণের কোনো সময় বা সুযোগ থাকবে না এটা বলে দিয়েছে। আর এখানে যেটা হচ্ছে অনলাইনে যেহেতু এটা অ্যাপ্লিকেশন করতে হবে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের যে ওয়েবসাইটটা ইউজ করতে হবে সেটা হচ্ছে nobd.info/mp মানে হচ্ছে মাস্টার্স প্রিলিমিনারি। আর এখানে যারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন যোগ্যতা প্রয়োজনীয় শর্তাবলী যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2019-20 শিক্ষাবর্ষের নিয়মিত প্রাইভেট শিক্ষার্থীরা নিয়মিত হিসেবে এখানে অংশগ্রহণ করতে পারবে এই 2020 সালের প্রিলিমিনারি পরীক্ষায়। আর 18-19 শিক্ষাবর্ষের অনেকে আছেন যারা 19 সালের এবং 20 সালে অনিয়মিত হিসেবে সকল কোর্সের জন্য এখানে অংশগ্রহণ করতে পারবে সেটা বলে দেওয়া হয়েছে। আর অনেকে আছেন যে এর আগে সেশনে এক বা একাধিক পত্রে বা সাবজেক্টে এফ বা ফেল করেছেন, তারাও এখানে গ্রেড উন্নয়ন করার জন্য এখানে বা ইম্প্রুভ হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আর অনেকে আছেন সিডি পেয়েছেন এর আগের পরীক্ষায়, সেক্ষেত্রে সর্বোচ্চ 2টি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ আপনার যদি কোনো পরীক্ষায় সিডি থাকে সেক্ষেত্রে আপনি চান যে এগুলো আমি জিপিএ আমার বেশি দরকার, সেক্ষেত্রে এগুলো আপনি গ্রেড উন্নয়ন বা মান উন্নয়ন পরীক্ষাটা আপনি দিতে পারবেন। তবে এটি শেষ যে সময়, অর্থাৎ আপনি গত বছর এই সিডি পেয়েছেন, এই বছরই আপনাকে এই পরীক্ষাটা দিতে হবে, আর এর পরবর্তীতে আপনি আর কোনো সুযোগ পাবেন না এই মান উন্নয়ন বা গেট উন্নয়ন করার জন্য। আর এখানে যেটা বলছে হচ্ছে 17-18 যে সিলেবাস অনুযায়ী এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, আর এখানে সে একটা পড়ার কিছু নেই। আর এগুলো হচ্ছে কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা আপনারা সবাই জানেন যে nobd.info mp, এখানে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার যে সাবজেক্টগুলো আছে সেগুলো সিলেক্ট করে আপনি ফর্মটা পূরণ করে কলেজে আপনি ব্যাংকে বা নগদ রকেট যেভাবে কলেজ টাকাটা জমা নেয় সেভাবে টাকাটা জমা দিয়ে আপনি ফর্ম পূরণটা শেষ করে নিতে পারবেন। তো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা ফেসবুক বা ইউটিউব যেখান থেকে দেখেন না কোনো এই ভিডিও ডিসক্রিপশনটা চেক করলেই আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো ধন্যবাদ।